আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবিনা আলম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ছয় মাসের ব্যবধানে মহাখালী সাততলা বস্তিতে আবারো ভয়াবহ আগুন পুড়ে গেছে শত শত ঘর কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন এখনি মেরামত না হলে বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে আজ ভারতের বিপক্ষে লড়াই বাংলাদেশের পূর্ণ পয়েন্ট অর্জনের টার্গেট দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও ভয়ানক আগুন মহাখালীর সাততলা বস্তিতে পুড়ে গেছে কয়েকশো ঘর রবিবার শেষ রাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট অবৈধ গ্যাস লাইন থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস গত বছরের নভেম্বরে বড় ধরনের আগুনে পুড়েছিল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর সেই আগুনে সহায় সম্বল হারানো মানুষ ঘুরে না দাঁড়াতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার রাত ৪টা শেষ রাতের গভীর ঘুমে আচ্ছন্ন বস্তির বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই প্রথম দিকে আগুনের লেলিহান শিখা ছড়ায় বস্তির উত্তর অংশে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে মানুষ তাদের বেশিরভাগই কেবল প্রাণ ছাড়া সহায় সম্বল কিছুই রক্ষা করতে পারেনি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে তাদের সাথে যোগ দেয় বস্তির বাসিন্দারা তবে আগুনের ব্যাপকতা বেশি হওয়ায় পরে যুক্ত হয় আরও ১৪টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই আগুন দেখার পরে আমরা অনেক চেষ্টা করছি এদিকে বাইরের জন্য দেখি যে ওই পাশের লোক সব ওইদিকে বাইরে আছে কিন্তু এদিকে বাইরে হওয়ার রাস্তা নাই পরে চিন্তা করলাম যে এদিকে বাইরে জিনিসপাতি না বাড়ে ওয়াল ভাঙ্গে মনে করেন খালি পোলা পানলে এদিকে বাইরে আয় পড়ছি আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আছি কারণ বাইয়ের ঘর মালামাল কিছুই নাই সব শেষ ফায়ার সার্ভিসটা যদি আসতো তো মনে করেন আগুনটা কমে যেত মনে করেন আমরা তো মনে করছি না আগুন কমে যাইব হ্যাঁ আসে আসছিলাম আমি এই কারণে মনে করেন সব পুড়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন পরে গণমাধ্যমকে তিনি জানান আগুন ছড়ানোর সব উপাদানই ছিল সাততলা বস্তিতে আহত বা নিহতের ঘটনা আমাদের চোখে আসে নাই বা আমাদের চোখে পড়ে নাই আমরা যেটা দেখেছি যে সেখানে শুধুমাত্র ক্ষয়ক্ষতি যেটা হয়েছে যে বস্তির ঘর যেগুলো ছিল সেগুলো আগুনে পুড়ে গেছে কিছু ঘর সেটা হতে পারে যে ১০০ বা তার অধিক এখানে প্রচুর পরিমাণে আনঅথরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইন আছে তা আমরা যেটা মনে করছি যে কোনো এই দুটার যে কোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে মহাখালী বস্তিতে প্রায় ১৫০০ ঘর রয়েছে সব ঘরই বাঁশ কাঠ আর টিনের কাঠামোতে তৈরি মাইনুল শোভন বাংলা ভিশন ঢাকা করোনায় লকডাউনের মেয়াদ ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ পূর্ব ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হয়েছে গত মধ্যরাতে নতুন করে দেয়া বিধিনিষেধের আওতায় সকল পর্যটন রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বিয়ে জন্মদিন পিকনিক পার্টি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে করোনায় উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট কারিগরি কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবেন গণপরিবহনে যাত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম আগের মতোই বহাল আছে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে এপ্রিল থেকে দফায় দফায় চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার বঙ্গবন্ধু চার আত্মস্বীকৃত খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী শরীফুল হক জালিমের বীর উত্তম উপাধি নূর চৌধুরীর বীর বিক্রম উপাধি রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিন খানের বীর প্রতীক উপাধি বাতিল করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় এই চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভায় এদের খেতাব বাতিলের সুপারিশ করা হয় প্রজ্ঞাপন প্রকাশের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মুজাম্মেল হক খান জানিয়েছেন এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই এক জায়গায় ভাঙন তীব্র এখনই মেরামত করা না হলে সামনের বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ে জিও ব্যাগ ছিঁড়ে পাথর সরে গিয়ে ভাঙনের কবলে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক
ইনানির পাটুয়ার টেকের আশপাশ ও হিমছড়িতে এই ভাঙ্গন বেশ তীব্র। অস্থায়ী জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা হলেও দেশের একমাত্র মেরিন ড্রাইভ রক্ষায় স্থায়ী সমাধান চান স্থানীয়রা। মেরিন ড্রাইভ ঘুরে এসে দেখলাম যে অনেকখানি রাস্তা ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পথে যদি খুব দ্রুত মেরামত না করা হয় তাহলে পরে এই রোডটি হয়তো এক সময় বিলীন হয়ে যাবে। এটা সংস্কার করে দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। সচেতনরা বলছেন সড়কটি রক্ষা করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বে কক্সবাজারের পর্যটন শিল্প। ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে মেরিন ড্রাইভের যে ক্ষতি হয়েছে, যে ভাঙন দেখা দিয়েছে, সেটা দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যাতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়। সব জায়গায় আমরা আবেদন করব অতিসত্বর মেরিন ড্রাইভকে যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য এখানে স্থায়ীভাবে বেড়িবাঁধ অথবা পাথর দিয়ে বাঁধ নির্মাণ করা হোক। বিনয়ের সাথে অনুরোধ করি, নৌবাহিনী বলেন আর সেনাবাহিনী, এই মেরিন ড্রাইভ জাতীয় ঐতিহ্যটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আমরা ওনাদেরকে নৌবাহিনীর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই ভয়ঙ্করী জেটি নির্মাণ থেকে ফিরে আসার আহ্বান জানাই। সম্প্রতি সাগরের বুক চিরে তৈরি করা হয় প্রায় 1 কিলোমিটার জেটি। এতে জোয়ারে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সড়কটি সমুদ্রের গ্রাসে পড়েছে বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।